লোকসভা নির্বাচনের প্রাক্ষণত সকাহ কংগ্রেসের, আয়করত সাময়িক সকাহ কংগ্রেসের। জুলাইলৈকে কংগ্রেসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নকরে কেন্দ্রে, উচ্চতম ন্যায়ালয়ক জানালে কেন্দ্রীয় সরকারে। লোকসভা নির্বাচনের ভরপক সময়ত আয়কর সন্ত্রাসত ভোগা কংগ্রেসে পাইছে সাময়িক সকাহ। এফালে ব্যাঙ্ক একাউন্ট ফ্রিজ আর আনফালে আয়কর বিভাগের এখনের পাছত এখন জাননিয়ে দলটুক গভীর সংকটত পেলাইছে। অবশ্যই সোমবারে এটা সংকটের সাময়িক সকাহ পাইছে কংগ্রেসে। আয়কর বিভাগে কংগ্রেসক শেহতীয়াকৈ কেইবাখনো জরিমনার জাননি জারি করেছে। এই জাননির জড়িয়ে দলটুক আয়করের জরিমনা পরিশোধ করবলে কোয়া হয়েছে। এই আয়করের পরিমাণ হল 3,567 কোটি টাকা। কিন্তু সোমবারে উচ্চতম ন্যায়ালয়ক কেন্দ্রীয় সরকারে অবগত করে যে লোকসভা নির্বাচনের অহা জুলাই পর্যন্ত আয়কর জরিমনা পরিশোধ সন্দর্ভত কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ নকরে। কেন্দ্রীয় সরকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতাই, ন্যায়াধীশ ভি ভি নাগরত্ন আর ন্যায়াধীশ অগাস্টিন জর্জ মাসির বিচারপীঠ এই কথা প্রকাশ করে। উল্লেখ্য, এই সন্দর্ভত 2016 চনের দিল্লী উচ্চ ন্যায়ালয়ের রায়ের বিরুদ্ধে 2018 চনত কংগ্রেসে দাখিল করা আবেদনের শুনানি গ্রহণ করে আছিল বিচারপীঠে। এই আবেদনের শেহতীয়াকৈ আয়কর বিভাগে জারি করা জাননি আর দিল্লী উচ্চ ন্যায়ালয়ের শেহতীয়া রায়ের উপর স্থগিতাদেশ বিচারি অন্তর্বর্তীকালীন আবেদন দাখিল করেছিল কংগ্রেসে। উক্ত আবেদনের শুনানিকালতেই সোমবারে কেন্দ্রীয় সরকারে উচ্চতম ন্যায়ালয়ক জানায় এই কথা। এই আবেদনের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হব 24 জুলাই। উচ্চতম ন্যায়ালয়ত কংগ্রেসের হয়ে যুক্তি প্রদর্শন করে জ্যেষ্ঠ অধিবক্তা অভিষেক মনু সিংভিয়ে। উল্লেখ্য, 1994-95 আর 2017-18 চনেরপরা 2020-21 চনলে আয়কর সংযুক্ত করে নতুন জাননি জারি করেছে আয়কর বিভাগে। সেই অনুসরি 1993-94 চনের 54 কোটি, 2016-17 চনের 182 কোটি, 2017-18 চনের 179 কোটি, 2018-19 918 কোটি আর 2019-20 480 কোটি টাকা জরিমনা বিহা হয়েছে কংগ্রেসক। লোকসভা নির্বাচনের ভরপক তথা প্রচার অভিযানে তীব্রতর রূপ লওয়ার সময়ত আয়কর বিভাগের জাননিয়ে চরম অস্বস্তিত পেলোয়া কংগ্রেসে সোমবারে পালে সাময়িক সকাহ। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।